प्रिय दर्शक আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক মক্কা এর নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা আজ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আমাদের দেশে কিন্তু এখন ঋতু পরিবর্তনশীল অর্থাৎ ঋতু পরিবর্তন হইতেছে গরমের দিক থেকে ঠান্ডা দিক যাইতেছে হ্যাঁ ঠান্ডা দিক থেকে গরমের দিক যাইতেছে এই যে দুই সময় কিভাবে আপনার খামারে বাই সিকিউরিটি মেইনটেইন করবেন से विषय पूरा आलोचना अपन सामने तुम धरब पूरे भिडियो जुड़े अपन साथ ही हाफिज नजरुल इस्लाम अपना साथ ही दर्शक एन क्यूँ शीतर शेष अर्थात शीत ना बोलने नाई बोल नाई शीतर शेष एन गरम शुरू गरम अनेकटाई चले आसते शुरू ना अनेकटाई गरम आसते हाँ इस समय क्योंकि खामारे विशाल धरण वायरस आक्रमण कर दर्शक ये ব্যারেজ থেকে আপনাকে মেইনটেইন করতে হলে এই ব্যারেজ থেকে আপনার খামারকে বাঁচিয়ে রাখতে হলে কিছু ট্রফিক আপনাকে জানা দরকার একজন খামারি হিসেবে তো দর্শক আমি কিন্তু আসলে অভিজ্ঞ কোনো খামারি না আমি জাস্ট এই খামার জগতে আসার কারণে নিজের একটা অভিজ্ঞতা আপনাদের সামনে ব্যক্ত করি বা শেয়ার করি নিজে যতটুকু লাভবান হই আমি আপনাদেরকে একটু লাভবান হওয়ার দিকগুলো তুলে ধরার চেষ্টা করি তো দর্শক সেটি হচ্ছে যে বায়ো সিকিউরিটি অর্থাৎ এই সময় কিন্তু আপনার খামারটা বায়ো সিকিউরিটি মেইনটেইন করা খুব জরুরি বা অত্যাবশ্যক জরুরি একদম সেটি হচ্ছে যে আপনার খামারের আশেপাশের আঙ্গিনা প্রায় পরিষ্কার রাখা খামারে নিয়মিত স্প্রে করা আশেপাশের দিকগুলো কি করা স্প্রে করে দেওয়া আর দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে আপনার খাওয়ার পাত্র পানি পাত্র এগুলো কিন্তু এই ঋতু পরিবর্তনশীল সময়ে ভালোভাবে পরিষ্কার ধুতে হবে কারণ এই সময় কিন্তু আপনার খামারে ভাইরাস আক্রমণ করে দর্শক আপনারা যারা খামার করেন অবশ্যই যখন এই ঋতু পরিবর্তনশীল হবে পরিবর্তন হয় আসলে মনে করেন যে খামার করতে গেলে এসব বিষয়গুলো আগে জানা দরকার বা এই খামারের আঙ্গিনে পয় পরিষ্কার রাখা দরকার তবে এক্সট্রাভাবে আপনার যখন এই যে ঋতু পরিবর্তন হয় এই সময় কিন্তু একটা খামারে একটা ভাইরাসের আক্রমণের ধাক্কা লাগে তো সেটা থেকে আপনাকে বাঁচতে হলে চারদিক পাইপ পরিষ্কার রাখতে হবে এবং লিটার আপনার নিয়মিত তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে বিশেষ করে এই সময় খাওয়ার পাত্র পানির পাত্রগুলো স্প্রে করা দরকার এগুলো পাইপ পরিষ্কার করা দরকার আর দ্বিতীয় একটা বিষয় হলো আপনার খামারে লোক আসুক আপনি যতবার বাইরে হবেন যতবার ঢুকবেন ততবার আপনি স্প্রে করবেন এই একটা বিষয় কিন্তু আপনার খামারে কিন্তু বিশাল ধরনের লোকসানের ক্ষতিগ্রস্ত হতে পারেন তো বিষয়টা হচ্ছে যে আপনি যতবার বাইরে হবেন ততবার যতবার ঢুকবেন ততবার আপনি কী করে স্প্রে করবেন এখন বাইরে থেকে কোনো লোক এই সময় অর্থাৎ ঋতু পরিবর্তনের সময় কিন্তু বাইরে থেকে কোনো লোক আসা যাওয়া করতে দিবেন না যদিও একান্ত প্রয়োজনে আসতে হয় তাহলে নিয়মিত তাকে পায়ে পুরো শরীরে ভালো করে স্প্রে করে আপনি কী করবেন খামারে প্রবেশ করাবেন নাহলে কিন্তু আপনার একটি ভুলের কারণে নিঃস্ব হয়ে যেতে পারে আপনার লাইফটা তো দর্শক আপনারা অবশ্যই খামারে ঢোকার আগে বাই সিকিউরিটি মেইনটেইন করবেন খামারে চারদিক পরিষ্কার রাখবেন এবং আপনি যতবার বাইরে হন ততবার ভিতরে প্রবেশ করেন ততবার স্প্রে করবেন এবং বাইরে থেকে যত লোক আসুক না কেন স্প্রে করানো ছাড়া খামারে কোনোভাবে ঢোকানো যাবে না এবং বাইরে থেকে কোনো লোক এ সময় না ঢোকানোই ভালো তবে একান্ত জরুরি যদি ঢুকাইতে হয় অবশ্যই স্প্রে করতে হবে অবশ্যই স্প্রে করতে হবে দর্শক আপনাদেরকে একটু থিম দেওয়ার চেষ্টা করেছিলাম যে এই সময় কিন্তু একটা ভাইরাস আক্রমণ করে একটি ভাইরাসে আপনার জীবন নিঃস্ব হয়ে যেতে পারে আপনার একটি ভুলের কারণে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ